বাংলাদেশে সম্মেলন অর্থাৎ প্রথম সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত টিমের সকল সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাত্র 20 মিনিট সময়, এটা একটা কনস্ট্যান্ট আমার জন্য। আর এত বক্তৃতা শোনার পর মিনিংফুল বক্তব্য, আমার মনে হয় যে আমার কথা হারিয়ে ফেলেছি। আজকে আমি শিখেছি, নিশ্চিতভাবে আজকে আমি শিখেছি। ভালো টিম, আমি কোনো গাইডলাইন দিব না, কারণ তারা তাদের প্রেজেন্টেশন এবং ডিবেটের মাধ্যমে, আমার বিশ্বাস যে তাদেরকে গাইড করতে হবে না, তারাই বরং আমাদেরকে গাইড করবে। আমি শুধু দুই একটা কথা বলবো। বিইং এ হেড অফ দ্য অর্গানাইজেশন, ফাংশনাল হেড আমি, সেই হিসাবে ওনারশিপের কথা আসছে। যে জিনিসকে ওন করা যায় না, তার জন্য কিন্তু এফোর্ট দেওয়া যায় না। মানুষ কর্মজীবনে এফোর্ট দেয় কখন? যখন সে সিদ্ধান্ত নেয় যে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটাই তার জন্য উপযুক্ত, এখানেই সে ক্যারিয়ার করবে। এরকম সিদ্ধান্ত যখন কেউ নিতে পারে, তখনই সে হোল হার্টেডলি এফোর্ট দিতে শুরু করে। ঠিক বলছি কিনা? তোমাদের, তুমি করি বলি না, যদি নতুন টিম পারমিশন নিতে হয়, আমার অন্যান্য টিমের সবাইকে তুমি করেই বলি, কারণ সকালেই তো আমার একেবারেই চাইল্ড লাইক প্লেয়ার হবার। তোমাদের কেন তুমি এফোর্ট দিবা, কেন তুমি বিকনকে অন করবা, এই বিষয়টা মনে হয় একটু গ্যাপ ছিল আলোচনার মধ্যে। আমি জানি না আমার আগে ডিসকাশন ছিল কিনা এই পয়েন্টের উপরে, আমি একটু আলোচনা রাখি। আমরা অর্গানাইজেশনের ফাংশনাল হেড হিসেবে এবং আমাদের যারা সিনিয়র লিডাররা আছেন এখানে, আমরা সকলেই কিন্তু বিকনকে প্রফেশনালদের কোম্পানি হিসেবে ডেভেলপ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ ইটস এ কোম্পানি রান বাই প্রফেশনাল, ওন বাই প্রফেশনাল। কথাটা কি ক্লিয়ার? এখানে অনেকে বলে এই বিকনের কর্ণদাস, বিকনের মালিক। আমি কিন্তু মালিক হতে চাই না, আসলেও আমি মালিক না। মালিক তো তোমরা সকলে মিলে আমার মালিক। আমি মাঝে মাঝে টাটার কথা বলি, আমার হেড অফ এইচআর বিরক্ত হয়ে যায় শুধু টাটার এক্সাম্পল দিই, কারণ টাটাতে মালিক বলতে কিছু নেই। টাটা চিনি তো আমরা, ভারতের অনেক পুরাতন কোম্পানি, ব্রিটিশ আমলে যে কোম্পানিটির সৃষ্টি এবং বহাল তবুয়েতে তারা আছে না, শুধু তারা কন্টিনিউয়াস গ্রোয়িং ফেজে আছে, কন্টিনিউয়াসলি তারা বড় হচ্ছে। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রফেশনালদেরকে মূল্যায়ন করতে শুরু করে এবং তাদের মধ্যে ওনারশিপ ফিলিংসটা নিয়ে আসার চেষ্টা করে। আমরাও চেষ্টা করতেছি যে আমি একা একা আমার ক্যাপাবিলিটিতে, আমার বুদ্ধিতে, আমার প্রচেষ্টায় অর্গানাইজেশন তো বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব না। সকলে মিলে আমাদের এই মুহূর্তে লোক সংখ্যা হচ্ছে 4,000-এর মতো, তাই না? অ্যাবাউট 4,000 পিপল কাজ করে, তারা সকলেই যদি কোম্পানিকে ওন করে, তাহলে যে গতি আসবে সেই গতি তো আমি একা যদি রকেটের মতো করে চালাও সম্ভব না, তাই না? সুতরাং ওনারশিপটা সকলেরই থাকা উচিত, আর ওনারশিপ ছাড়া কখনো কোনো প্রফেশনাল তার ক্যারিয়ারও করতে পারে না,
এবং সেই কাজটাতে সে আনন্দও পায় না। নিজের কাজ করতে যতটা মানুষ আগ্রহী থাকে, যতটা ডিভোটেড থাকে, ডেডিকেটেড থাকে, অন্যের কাজ কি ততটা ডেডিকেশন আসে? আসে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের ফিলিংস কি? টু ফিল দ্যাট বিকন ইজ ইউর কোম্পানি? আমি আমার প্রশ্ন রাখতে চাই, কেন কেন বিকনকে তোমার কোম্পানি তুমি ভাবছো? এটা তো ইমোশনালি বললে হবে না, দলিল থাকতে হবে। এই বিল্ডিং এর মালিক আমি বললেই হবে? আমি ইমোশনালি বলতেই পারি যে এই বিল্ডিং এর মালিক আমি, দেশটার মালিক আমি, নিঃসন্দেহে এই দেশের মালিক আমি, দেশের একজন অংশীদার আমি। কিন্তু কেন, কিভাবে এই মালিকানা কিভাবে পেলাম, ধারণা আছে কিছু? তার মানে মালিকানাটা যথার্থ না, নাকি কথা বলছে নাকি? হ্যাঁ, কিছু বলতে হবে তো। এই মালিকানার কথা যেটা বললাম বলবো কি তুমি? আসো, অথবা মাইক্রোফোনটা হাতে দিলে হয়। স্যার, আমি মালিকানা বলতে যেটা আমি ওন করি, আমি ফিল করি যে বিকন কেন আমার কোম্পানি। আমি যখন বিকনে জয়েন করি গত বছর 28শে ডিসেম্বর, তার ঠিক 16 দিনের মাথায় আমার মাস্টার্স পরীক্ষার সময়সূচি দিয়েছিল। তো একমাত্র আমার কাছে মনে হয় আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রথম কেউ যে কোম্পানিতে চাকরি করে মাস্টার্স পরীক্ষা দিয়েছি এবং সম্পূর্ণ ছুটি নিয়ে। এবং আমি রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এবং যার কারণে আমি মনে করি যে বিকনই একমাত্র কোম্পানি যে আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি যদি একজন ওনার না হই, কখনোই আমাকে এত বড় একটা ছুটি দিত না আমার মাস্টার্স পরীক্ষার জন্য। এবং যার কারণে আমি ফিল করি মন থেকে যে বিকনই আমার কোম্পানি এবং বিকনই আমার সব। থ্যাংক ইউ স্যার। ছোট্ট একটা সাপোর্ট আমরা দিয়েছি, তাই না? তাতে তার মনে হয়েছে যে কোম্পানিটা আমার ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, নাকি? এই ফিলিংসটা তার মধ্যে আসছে, আর সেই থেকে তার ভাবনা হচ্ছে যে ইটস মেবি এটা আমারও কোম্পানি, নাকি? তবে ভিত্তিটা খুব শক্ত না, আরও অনেক কিছু করতে হবে। আমাদেরও তো কমিটমেন্ট করতে হবে, তোমাদেরও সমস্যা থাকতে পারে, তোমাদেরও ভাবনা থাকতে পারে। আমরা অর্গানাইজেশনকে বড় করব কেন? অর্গানাইজেশনকে বড় করলে কি লাভ? নিজে বড় হইতে পারো। তো নিজে বড় হওয়ার সিঁড়িটা তো দেখতে হবে, তাই না? জোনাসকে আমরা প্রমোশন দিলাম, মাত্র 1 বছরের মাথায় আমরা প্রমোশন দিলাম, ভালো পারফরমারকে আমরা অভিনন্দন জানালাম, পুরস্কার দিলাম। এগুলো এক ধরনের মানুষ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কাজ করে কেন, কাজের প্রয়োজনটা কেন? কাজের প্রয়োজন হচ্ছে তার পারিবারিক জীবনে এবং ব্যক্তি জীবনে যে প্রয়োজনগুলো হয়, সে প্রয়োজনগুলো যাতে সঠিকভাবে মেটাতে পারে, সে মানসম্মতভাবে, সেজন্য তো মানুষ কাজ করে, নাকি? আরো সহজভাবে যদি বলি, আর্থিক সচ্ছলতা বা স্বাচ্ছন্দ্য এবং সামাজিক মর্যাদা, এই দুইটা কারণে মানুষ কাজ করে, নাকি? টাকা রোজগারের কিন্তু অনেক পথ আছে, কাজের মাধ্যমে অর্থ উপার্জন, কাজের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করা, এটার কিন্তু একটা অবজেক্টিভ থাকে। যেটা বললাম যে আর্থিক স্বাচ্ছন্দ্য অবশ্যই দরকার এবং সামাজিক মর্যাদাও দরকার। হিরোইন বিক্রি করলে তো টাকা হয়, স্বাচ্ছন্দ্য আসে না, কিন্তু তাই বলে কি কেউ করবো আমরা? এই কাজটা কেউ করবো না, কারণ ওর মধ্যে কোনো মর্যাদা নেই, আছে কি? এমন একটা কাজ করবো যে কাজটা করলে আমার আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে এবং মর্যাদাও বাড়বে। মর্যাদা বাড়বে কোথায় কাজ করলে? বিকন, বিকন তো চিনি না, এমন যদি হয় যে অর্গানাইজেশনটাকে চিনি না,
শ্বশুর বাড়ির লোক এসে জিজ্ঞেস করলো পাত্রীর বাবা মার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে বিয়ে, ছেলে চাকরি করে কোথায়, বি করে, বিকন বিকন কোথায়, তাহলে কি ওখান থেকে বিদায় নাকি? আপ্যায়নটাই লস। কিন্তু যদি নামটা বলার সাথে সাথে ও বিকন, ইটস দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এন্টিং আসার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই কথাটা যদি তার মাথায় আসে, যদি মাথায় আসে ইটস এ বিগ কোম্পানি, যদি মাথায় আসে ইটস এ গুড কোম্পানি, এবং যদি বলি যে ভ্যালু ড্রিভেন কোম্পানি, মূল্যবোধ সম্পন্ন একটা কোম্পানি। আমাদের বিশনটা কি জানা আছে? বিশনটাকে ডিসকাশন করা হয়েছে? হ্যাঁ, কি আমাদের বিশন কি? আমাদের মিশন হচ্ছে স্যার টু বি রিগার্ডেড এন্ড রিকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ড্রিভেন কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। ভ্যালু ড্রিভেন বলতে কি বুঝি আর কি বলবে? এত ডেফিনিট মানে ইয়াটা বলে দাও, মানে আমাদের মিশনের স্টেটমেন্টটা বলো, কি বুঝলাম এতে? ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালু ড্রিভেন কোম্পানি হিসেবে রিকগনিশন নিতে চাই নাকি কি? সেটা কি ভ্যালু ড্রিভেন কিভাবে পাওয়া যায়? কেউ নাই? এত স্মার্ট ছেলের এক চুপ হয়ে গেল, এটা কোনো কথা? মূল্যবোধ তো বুঝি, তাই না? মূল্যবোধ নানান রকম আছে। অনেক অনেকে বলে না যে এখন মূল্যবোধের বড় অনটন নাকি, মূল্যবোধ শেষ, ভ্যালু যদি না থাকে, অর্থাৎ মানুষের যদি ন্যায় বোধ না থাকে, ন্যায় বোধটা কি মূল্যবোধ বলে? মানুষ সত্য কথা বললে খারাপ, সত্য কথা বলা পাপ, এটা একটা ভ্যালুস। ভ্যালুস অবশ্য কান্ট্রি টু কান্ট্রি, সোসাইটি টু সোসাইটি এটার অর্থ ভিন্ন ভিন্ন হয়। আমাদের দেশে একজন ছেলে যদি একজন মেয়েকে এখানে কিস দেয় তাহলে এটা অপরাধ হবে, কিন্তু ইংল্যান্ডে এটা এটা মূল্যবোধের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দেশে মূল্যবোধের অসুবিধা হবে, তাই না? মূল্যবোধ বিবর্জিত একটা কাজ হবে এটা, সুতরাং এটা করা যাবে না। আমাদের এখানে ড্রিঙ্ক করা আমাদের সোসাইটিতে এটা নিন্দিত কাজ নাকি? আর ইউরোপে অথবা ক্রিশ্চিয়ান ডমিনেটেড কান্ট্রিগুলোতে ওদের দেশে ড্রিঙ্কস তো, ইভেন হিন্দুদের মধ্যেও ড্রিঙ্কস কোনো অপরাধ না, এটা তাদের হিন্দুদের পরিণতি আমি দেখেছি যে পূজার মধ্যে তারা ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করে বা নিজেরাও খায়, ফুর্তি করে, ওই দিনটাকে এনজয় করে তারা, এটা তাদের জন্য কোনো মূল্যবোধের পরিপন্থী কোনো কাজ না এটা। কিন্তু একজন মুসলিমের জন্য চরম মূল্যবোধের স্খলন হবে নাকি, নিন্দিত হব। তেমন বিভিন্ন বিষয় আছে, আমরা ওষুধের ব্যবসা করি, আমরা যদি যে কোনো মূল্যে অর্থ উপার্জন করতে হবে এই ধান্দায় থাকি তাহলে কি মূল্যবোধ সম্পন্ন কোম্পানি বলবে আমাদেরকে? কেউ এটা হচ্ছে আমাদেরকে বলবে যে শোষক, এরা হলো ডাকাত, গলা কাটে নাকি ব্যবসায়ী, কিন্তু গলা কাটা ব্যবসায়ী। আমরা আমাদের মূল্যবোধটাকে এইভাবে ঠিক করেছি যে আমরা ঔষধ উৎপাদন করবো এবং সেটা বিপণন করবো, ওর এই ব্যবসার মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের এবং বাইরের পৃথিবীর সকল দেশে যতদূর পারি আমরা ওষুধটাকে সহজলভ্য করে দিব,
এবং তাদের কাছে আমরা ওষুধটাকে মানসম্মত ওষুধ পৌঁছাব। মানসম্মত ওষুধ একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তাদের হাতে পৌঁছাব। এবং এই কাজটা কিন্তু আমরা গত কয়েক বছর যাবৎ খুব ভালোভাবেই করছি, যে কারণে যে আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসের যে ব্র্যান্ডিংয়ের কথা বললেন, এই ব্র্যান্ডিংয়ের মূল শক্তিটাই কিন্তু হচ্ছে আমাদের ভ্যালুস। আমাদের দেশে কিন্তু আরও অনেক কোম্পানি আছে যারা দেশে ভালো করছে, বিদেশেও তারা চেষ্টা করতেছে, কিন্তু এই বিজনেসটা তারা খুব একটা ভালো করে নাই, কারণ সেই জায়গাটাতে তারা বেচতে পারলেই হলো। তাদের ফিলোসফি হচ্ছে বেচতে পারলেই হলো, আমাদের ফিলোসফি কিন্তু শুধু বেচতে পারলেই হবে না, আমাদের ফুটেজ থাকতে হবে সেখানে। আমরা যে মার্কেটে কাজ করব সেই মার্কেটটার মধ্যে আমাদের ফুটেজ থাকতে হবে। এইভাবে আমরা সর্বক্ষেত্রেই মূল্যবোধ সম্পন্ন, আমরা আমাদের এমপ্লয়ীদেরকে অন করব। তুমি বিকনকে অন করবা, বিকনের ম্যানেজমেন্টকে তোমাকে অন করতে হবে না। হ্যাঁ, তো এটা তো কেউ বলতে পারলো না। আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কেন বিকনকে অন করবা, তাহলে আমি হলে জবাব দিতাম বিকজ বিকন আমাকে অন করবে, যদি না করে তাহলে তো অবশ্যই আমি বিকনকে অন করবো না। এটা ভাইস ভার্সা নাকি? ক্লিয়ার তো সবার কাছে? তাহলে বিকন কি করছে, অন করে কিভাবে, কি প্রমাণ তার অন করছে? হ্যাঁ, ফ্যাসিলিটি। যেমন কি ফ্যাসিলিটি চাই, কি পাইলে মনে হবে যে বিকন আমাকে অন করছে? দ্রুত উপরে উঠলেই কি অন করা হবে বা লাভ হবে? ফাইন্যান্সিয়াল সাপোর্ট হ্যাঁ নিঃসন্দেহে। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কে দিবে? ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু আমি দিব না। আচ্ছা, মূল্যবোধ শেখা যায় ঠিক আছে, কিন্তু আমি বিকনকে অন করবো কেন? মূল্যবোধ সম্পন্ন কোম্পানি কারণেই কি? শুধু এটা হইলে ভালো যে লোকটা নামাজি, লোকটার সাথে থাকা যায়, এটাও এক ধরনের না ওনারশি আমি বলবো না, এটা হলো এক ধরনের সন্তুষ্টি, তৃপ্তি। মানুষ ভালো মানুষের সাথে চলতে চায় নাকি? তো বিকন কেন আমি অন করবো? বিকনের ম্যানেজমেন্টের কারণে তো করবো, তাই না? ম্যানেজমেন্ট আমাকে নিয়ে কি ভাবছে, আমার ফিউচার এক্স্যাক্টলি আমার ফিউচার কি হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। তুমি কি জানো বিকন কি করে এখন? বিকনের এমপ্লয়ীদের জন্য কি কি পলিসি, গাইডলাইন অথবা আমি বলবো যে প্রোগ্রাম আছে, জানা আছে কারো? জসমিয়ার জানা আছে, হেড অফ দ্য টিম, তুমি একটু বলো। আমি মনে করি বাংলাদেশে বিকন, আমি তো প্রথম থেকেই বিকন আমাকে নিয়ে আমার যখন যেটা প্রয়োজন ওই জিনিসটা নিয়ে বিকন মনে হয় তখন চিন্তা করে। এই মুহূর্তে আমার আমার প্রয়োজন হলো যে না ঠিক আছে, আমার প্রথম যেটা হচ্ছে আমার কলিগদের জন্য, একটা কলিগ যখন জয়েন করে, জয়েন করার পরে তার কী প্রয়োজন সেটা কিন্তু বিকন চিন্তা করে। কীভাবে চিন্তা করে, সে কীভাবে যাবে? প্রথম হচ্ছে সে যখন প্রথম পোস্টিংটা হয় আমরা কী করি, আমরা আপনাদের কাছে দিয়ে দিই যেমন ওকে যেন সুন্দরভাবে আপনারা রেসিডেন্স দেন, তারপরে কী করে সে কীভাবে কাজটা করবে, মানে প্রতিটা স্টেপে কিন্তু আমরা একজন কলিগ, নতুন কলিগকে কিন্তু কীভাবে নার্সিং করবে সেটা আমরা বলি। তাহলে এটা এই কাজটা কার? এটা তো বিকনেরই কাজ নাকি? বিকনের কাজ না। সেকেন্ড যেটা, আপনি বিয়ে করলেন, আপনার বাচ্চা হলো, বাচ্চাটা হওয়ার জন্য একটা খরচ আছে, এই খরচটার জন্য কিন্তু বিকন চিন্তা করে। আমরা একটা পেমেন্ট করি, একটা পেমেন্ট করে কী করি আমরা জেনারেশন নেক্সট একটা পলিসি আমাদের সাথে আছে। আপনার এডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, আপনি বড় হইতে হবে, এটার জন্য আমরা কী করি ইনসেন্টিভ দিই আমাদের, মানে রেগুলার ইয়ার বাইরে কী করি ইনসেন্টিভ দেয় যেন আপনি আরও বেশি সচ্ছলভাবে চলতে পারেন এবং সামাজিক মর্যাদা আপনার চেঞ্জ হয়। তো আমি মনে করি যে প্রতিটা, যখন আমার যেটা প্রয়োজন, আমার যখন গাড়ির প্রয়োজন বিকন গাড়ি নিয়ে চিন্তা করেছে, আমার যখন আমার মানে সেফটির প্রয়োজন তখন বিকন আমাকে সেফটি নিয়ে চিন্তা করেছে,
এবং আমি যেটা মনে করি বাংলাদেশে যেটা রাকিব বলল সেলসে কাজ করে ফুল টাইম এমবিএ করার সুযোগ পেয়েছে বাংলাদেশের কোন লোকাল কোম্পানি আই এম দ্য ফার্স্ট পারসন যে আমি এই কোম্পানিতে এমবিএ করার জন্য 2 বছর সপ্তাহে 2 দিন ক্লাস করার সুযোগ পেয়েছি এটা বিকনে দিয়েছে তাহলে বিকন যদি আমাকে এটা না দিত তাহলে আমি কষ্ট করতে পারতাম তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যেই হেল্প প্রয়োজন সেটা কিন্তু বিকন আমাকে দিচ্ছে তাহলে বিকন যেহেতু আমাকে এই কাজটা করতে দিচ্ছে তাহলে তো অবশ্যই আমি বিকনকে অন করতে হবে করবো না কারণ আমার যখন যেটা প্রয়োজন আমার যদি এখন বেরোয়ার জন্য যেটা প্রয়োজন সেটাই করতেছে বিকন তাহলে আমি বিকনকে কেন অন করবো সেই প্রত্যেকটা স্টেপে সার্ভ করতেছে আমার যখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন বিকন সেটা করতেছে মানে প্রত্যেকটা নিডের জায়গাতে কিন্তু বিকন আমাকে করতেছে তো সেই জন্য আমি বিকনের কাছে কৃতজ্ঞ এবং আমি মনে করি যে এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি গর্বিত আর এই জন্য কিছু বলতে চাই বলতে চাও কি ও কি বলবে কিছু না স্যার মাইক দিয়ে ওকে মাইকটা হাতে রেখেছে হ্যাঁ আমরা এগুলো করি এছাড়াও আরো কিছু আমাদের পলিসি আছে যেরকম ইন্স্যুরেন্স পলিসি আছে একটা এটা আমরা সকলের পক্ষে সকল কর্মচারী কর্মকর্তার পক্ষেই আমরা তাদের লাইফের লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আমরা দিই এবং বিভিন্ন গ্রেডে বিভিন্ন ইয়ের অ্যামাউন্টের আমরা কম্পেনসেশনের সেখানে ব্যবস্থা আছে এদের এদের লেভেলে কত আছে এরা তো কোঅর্ডিনেটর নাকি জুনিয়র কোঅর্ডিনেটর হ্যাঁ কোঅর্ডিনেটরদের কোন কোন র‍্যাঙ্কে আছে হচ্ছে 2.5 লাখ টাকা হ্যাঁ যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে 2.5 লাখ টাকা আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে 5 লাখ এটা আমরা এই লেভেলে আমরা একটা পলিসি করে রেখেছি কারণ মানুষের জীবন মৃত্যুর উপরে কারোর কোনো হাত নেই তাই না এখন তুমি এখানে যারা কাজ তোমরা কাজ করো তোমাদের মধ্যে কেউ এমন হতে পারে তুমি একমাত্র ওই ফ্যামিলির আর্নার তাই না তো হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল এরকম কিন্তু মাঝে সাঝে হয় অথবা হার্ট অ্যাটাকে কয়েকদিন আগে একজন লোক মারা গেল হার্ট অ্যাটাকে নেত্রকোনা না কোথাকার আমাদের এরিয়া হ্যাঁ কিশোরগঞ্জের এরিয়া মারা যায় তো এটা চয়ন তো চয়ন হার্ট অ্যাটাকে মারা গেল তো মারা গেলে মৃত্যু হতেই পারে মৃত্যুর উপর তো কারো কোনো হাত নাই হাসপাতালের কাছেই ছিল কিন্তু হসপিটালে নিতে নিতেই সে শেষ এরকম ঘটনা ঘটতে পারে সেই জন্য বিকন একটা পলিসি করেছে যে যদি কারোর ইমেচিউর ডেথ হয় বা চাকরিকালীন সময় যারই যখন কিছু হয় সে যেন একটা সাপোর্ট তার পরিবারের জন্য রেখে যেতে পারে এমনি আমাদের গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড এগুলো তো আছেই এগুলো আছে এগুলো তো পাবে সে মোরওভার ইন্স্যুরেন্স একটা করা থাকলো এটা এককালীন একটা অ্যামাউন্ট তার পরিবার পাবে এটা আমরা ভাবতেছি এছাড়াও আরও অনেক কিছু ভাবনা আমাদের আছে জেনারেশন নেক্সট যেটা বললো যে 2টা পর্যন্ত যারা বেবি হয় ওদেরকে প্রতি বেবির জন্য আমরা 20,000 টাকা করে দিই কারণ এখানে একটা বিশেষ খরচ হয় নাকি মানে ফ্যামিলিতে একটা বেবি আসা মানে হসপিটাল খরচ বা আনুষঙ্গিক অনেক খরচই বা এটা তার জন্য একটা এক্সট্রা চাপ সেই জন্য এখানে এটা এটা আছে এটা সকলের জন্য সব লেভেলে নাই তাই না কিন্তু আরো অনেক কিছু দরকার তোমরা সেটা বলতেছো না আমি আজকে বলবো না তোমরা কি কালকে আছো নাকি কালকে কি সারাদিন সারাদিন তাহলে আমি জেনারেল টিমকে জিজ্ঞেস করতে চাই তারা কি আমার বক্তৃতার সময় কালকে থাকতে পারবে কারণ সারাদিন দরকার নাই লাস্ট স্পিচের সময় যদি থাকা যায় আমি আর কি ভাবছি আমার পার্টনারদের জন্য আমি পার্টনার বলি এই জন্য যদি ওনার হই আমি আর তুমি তাহলে তো আমরা পার্টনারই নাকি ভাবনাগুলো
আজকে যদি বলে ফেলি তাহলে যে বিশাল টিম 12 14 16 এর একটা টিম আজকে আসছে হ্যাঁ অলরেডি অনেকে চলে আসছে তাদের কনফারেন্স হবে কালকে একসাথে শুনলে ভালো লাগবে তো সেজন্য অনেক অ্যাট্রাকশন আছে অনেক কিছু আমরা ভাবছি এখন জানি না আমরা সেটা বিয়ার করতে পারবো কিনা আল্লাহর উপর ভরসা রেখে আমরা প্রোগ্রাম হাতে নিচ্ছি কারণ আমি বিশ্বাস করি যদি সকলে ওন করে এই কোম্পানিকে তাহলে আমার জন্য এটা কোনো বার্ডেন হবে না আর যদি এরকমটা ভাবা হয় যে এমডি সাহেবের কমিটমেন্ট সুতরাং ইটস বার্ডেন অফ এমডি নাকি যদি ভাগাভাগি করে নেওয়া হয় বার্ডেনটা শেয়ার করা হয় তাহলে এটা কোনো বার্ডেনই নয় বরং সামনের দিনগুলিতে আরও অ্যাট্রাকটিভ আরও বেশি মানে হাই ভ্যালুর আমরা ঘোষণা দিতে পারব যেখানে আমরা যে টাটার কথা বলি আমরা বাংলাদেশি টাটা হতে পারব যাই হোক আমাদের টাইম হয়ে যাচ্ছে বোধহয় তাই না ব্যবসায়ীদেরকে বিত্তবান থেকে বেসিক্যালি যে তোমরা গভর্নমেন্টকে একটু হেল্প করো তো সবাই দিয়েছে কেউ 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি টাটা একটা কোম্পানি তার চেয়ে বড় কোম্পানিও কিন্তু আছে ফিনান্সিয়ালি স্ট্রং কোম্পানিও কিন্তু ইন্ডিয়াতে আছে তাদের হাতে কিন্তু 500 কোটিও ছাড়ায় নাই দ্য টাটা ইজ দ্য কোম্পানি 10,000 কোটি টাকার চেক টাইন করতে দিতে পেরেছে তারা কারণ তাদের সে মেন্টালিটি আছে তাদের সে ক্যাপাবিলিটিও আছে কারণ টাটার প্রত্যেকটা এমপ্লয়ি এই কোম্পানিটাকে ওন করে এতগুলি লোক যখন একটা কোম্পানিকে ওন করে সেই কোম্পানিতে পিছনে থাকার কোনো সুযোগ নেই যাই হোক আজকে একটা জিনিস আমার কাছে একটা ভুল ছিল বিভ্রান্তি ছিল যে জসিম অনকোলজি সুখ রেখা এখানে কেন আসলো এই চ্যালেঞ্জের মধ্যে আজকে আমার সেই ভুলটা ভেঙেছে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নতুন দিগন্তের পথে সে যাত্রা শুরু করেছে সে নতুন মাইল ফলক তৈরি করবে সৃষ্টির মধ্যেই তো আনন্দ তাই না চলমান ট্রেনে আছি গতিহীন বাহনের মধ্যে উঠে সেটাকে গতিতে নিতে পারা এটাই হচ্ছে সৃষ্টি জসিম সৃষ্টির আনন্দ সে উপলব্ধি করেছে এবং সে বিশ্বাস করেছে এটাকে আমি সত্যি স্যালুট জানাই যে সে এখানে আরামে ছিল সে আরামকে হারাম করে সে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে কোনিক কেয়ার টিমে আলহামদুলিল্লাহ আমি আজকে প্রথম তোমাদের সাথে আমার দেখা এই 2-3 ঘন্টার তোমাদের অ্যাক্টিভিটিস থেকে আমার মনে হয় যে তোমরা পারবে মাঝে ফয়সালের মুখে আমি হতাশার কথা শুনি আজকেও শুনছিলাম একটু কি বলে হীনমনতায় মনে হয় ভুগছে সে বলতেছিল কি ডায়লগটা যে আমরা তো এমন কিছু দেখাতে পারবো না কি বলছিলাম আমি ভুলে গেলাম গ্রোয়িং স্ট্রং এখানে কিছু কোনো কিছু অ্যাচিভমেন্ট নাই এটা তো শূন্যের থেকেই অ্যাচিভমেন্ট হবে না তাই না এটা ভবন দাঁড় করাতে হলে প্রথমে কি করতে হয় সয়েল টেস্ট করে যদি মনে হয় যে মাটির অবস্থা খারাপ তাহলে কি করতে হয় পাইলিং করতে হয় তাই না দেখি না আমরা মাটির নিচে অনেক গভীরে পিলার ঢোকায় পাইলিং করে সেই পাইলিংয়ের মুখে ফাউন্ডেশনটা বসায় তাই না ফাউন্ডেশন বসানো পর্যন্ত কিছুই দেখা যায় না
দেখা যায় কি এই সয়েল টেস্ট কি কেউ দেখে? এই বেড়া দিয়ে কি করতেছে ভিতরে কেউ দেখে না। তারপর পাইলিং এর রেজাল্ট, টেস্টের রেজাল্ট আসলো, পাইলিং লাগবে, পাইলিং করলো, কত শত ফিট গভীরে বা 200 ফিট গভীর পর্যন্ত পাইলিং করা হয়ে গেল। কাজ কিন্তু বিশাল, কিন্তু পাবলিক কি দেখে কিছু? দেখে একটা যন্ত্র দাঁড়ায় আছে, কোনো কাজ দেখা যায় না। পাইল ক্যাপ বানায় অর্থাৎ ফাউন্ডেশন দেয়, দেখা যায়। সুপার স্ট্রাকচারে যখন উঠে অর্থাৎ গ্রাউন্ডের উপর থেকে যখন কনস্ট্রাকশন শুরু হয় তখন প্রতিদিনই চেঞ্জ দেখা যায়, তাই না? সপ্তাহ সপ্তাহে মনে হয় চেঞ্জ দেখা যায়। আমার বিশ্বাস তোমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, পাইলিং এর কাজ চলছে, খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং ফাউন্ডেশনের কাজ করে এই বছরই তোমরা সুপার স্ট্রাকচারে দেখবে। তখন তোমাদের লিডার ফয়সাল সাহেবের হতাশা দূর হবে। লিডার যদি এরকম বলে আমার কোনো অ্যাচিভমেন্ট নাই, ভালো লাগে? কাজেই এই বছরের মধ্যে আমি তো আশা করি যদি ঠিকমতো সিরিয়াসলি কাজ করা যায় জুনের মধ্যেই পাইল ক্যাপ হয়ে যাবে এবং জুনের পর থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে সুপার স্ট্রাকচার দৃশ্যমান হবে। হবে কি না দর্শক? হ্যাঁ অবশ্যই হবে। কি ফয়সাল সাহেবের কি বিশ্বাসে আসে? তাইলে আসবে না, শুধু আসবে। এখানে যে ফিগার টিকার দেখানো হয়েছে, আমি ফিগার নিয়ে কখনো কাজ করি না, আমি বিশ্বাস করি কাজে। কাজটা যদি সঠিকভাবে হয়, ধরে রিলেশনশিপের কথা বলা হয়েছে, ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, এগুলো যদি ঠিক মতো হয়, রিলেশনশিপ তোমরা ডিবেট করেছো, রিলেশনশিপ টাকা ছাড়া হয় না কেউ বলছো, আর কে বলছো টাকা ছাড়াই হয়, সময়ই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, তাই না? সময় যদি ব্যয় করা যায়, পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেখানে পরিবর্তন আসবে না। তবে কৌশলগত কিছু বিষয় থাকে, মানে এই বিল্ডিং যদি আমাকে ভাঙতে হয়, আমি যদি একটা হাতুড়ি নিয়ে ভাঙার চেষ্টা করি, বিল্ডিংটা ভাঙা সম্ভব হবে না। সময় আমি যতই দেই নিজে ক্লান্ত হব, কিন্তু বিল্ডিং ভাঙা হবে না। এই বিল্ডিং ভাঙতে হলে কৌশলগত কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন আমি বোলডোজার ব্যবহার করতে পারি, অস্ত্র লাগবে নাকি, অথবা এক ধরনের কেমিক্যাল আসছে এখন বড় বড় অট্টালিকাকে নিমিশে মাটিতে বসাই দেয়, সেরকম কেমিক্যাল যদি আমি স্প্রে করি তাহলেও সেটা সম্ভব। কিন্তু খালি হাতে অথবা একটা হাতুড়ি বাটাল দিয়ে যদি এই বিল্ডিং ভাঙতে চেষ্টা করি তাহলে এটা হবে বোকামি। এইভাবে সময় ব্যয় করলে কাজ হবে না। এখন একজন ডাক্তার, উনি কোয়ালিফাইড লোক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ব্যক্তি মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ থাকে নাকি, ভিন্ন ভিন্ন তার বিষয় থাকে যেগুলোর উপরে তার বিশেষ যোগ নাকি, বিশেষ আগ্রহ থাকে না, হবি থাকে, দুর্বলতার জায়গায় মানুষের কিছু থাকে। কেউ ক্রিকেট খেলা দেখতে এবং শুনতে ক্রিকেট খেলা পছন্দ করে, ক্রিকেট নিয়ে ডিসকাশনে কেউ পছন্দ করে, কেউ ফুটবল নিয়ে পছন্দ করে, কেউ গান শুনতে ভালো লাগে, তাই না? কেউ আছে মাসুদ রানার সিরিজ পড়তে ভালো লাগে। একজন ডাক্তার তো একজন মানুষ নাকি, কাজে তার কি ব্যক্তি জীবনে এরকম চাহিদা থাকতে পারে না, এরকম দুর্বল জায়গা থাকতে পারে না? আমি যদি স্মার্ট হই তাহলে ব্যক্তি মানুষটার সাথে আমি সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে আমি আগে দেখব যে ওনার আগ্রহ কোন দিকে নাকি, যেটা বলা হয়েছিল ফয়সালের প্রেজেন্টেশনে যে একজন ব্যক্তিকে ব্র্যান্ড করতে হবে। তো ব্যক্তি ব্র্যান্ড হবে যে ব্যক্তিটা মানুষকে রিড করতে পারে নাকি। আর আমি আজকে তোমাদের এই প্রেজেন্টেশন থেকে, তোমাদের ডিবেট থেকে আমার এই ধারণা বদ্ধমূল যে তোমাদের মধ্যে সেই মেধা আছে, একটু চেষ্টা করলেই রিড করতে পারবে। প্রপারলি যদি একটা মানুষকে রিড করা যায় তাহলে ডায়াগনোসিসটা হয়ে যাবে প্রপারলি নাকি। আমি একবার সিলেট যাচ্ছিলাম, পথে এলো হবিগঞ্জ মৌলভীবাজার, মৌলভীবাজারে আমরা আমাদের একজন এমপিওকে
দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য একজন না, সেখানে চার পাঁচ জন এমপিও ছিল, তাদের সাথে কথা বলার জন্য আমরা থামলাম। কিছুক্ষণ পরে একজন ডাক্তার দিকে হেঁটে যাচ্ছিলেন, দেখে উনি থামলেন। ওখানে একজন আমাদের টিমমেট ছিল, তার নামটা আমি ভুলে গেছি এখন, বাসার না, তো তার সাথে ডাক্তারের খুব সম্পর্ক। বলতেছে, এই বাসার কি করো এখানে? বলতেছে, স্যার আমার ইডি স্যার আসছে, আমি তো ইডি, ওরিয়নের ইডি আমি। বলছি, ইডি স্যার আসছে তো, স্যার যাবে সিলেট, একটু কথা বলতেছে। তুমি আমার ডাকবে না, তোমার ইডি স্যার আসছে, এখানে বসে বসে কথা বলতেছো, দাঁড়াই আমার এখানে আসো। তা আমরা যাবো না ওনার ঘরে, কারণ আমাদের তারা ছিল, দাঁড়াই দাঁড়াই বললো যে এই ছেলে তো আমাদের ইয়াং ডাক্তারদের একটা ক্লাব আছে, সেই ক্লাবের সভাপতি সে। মানে তখন তাদের এই ব্যাডমিন্টন খেলা বা অন্যান্য বিভিন্ন রকম খেলাধুলার ব্যাপারে সে ডাক্তারদেরকে সময় দেয় এবং সহযোগিতা দেয়। সে যেহেতু এটা অর্গানাইজ করে, কোঅর্ডিনেশনের কাজটা করে, তারা সভাপতি হয়তো সে না, কিন্তু ডাক্তার সাহেব তার বলল যে তোমাদের সভাপতি, কেন সেই সিদ্ধান্তগুলি নেয়, সেই সব সিদ্ধান্ত নেয়, কাজ করে, এগুলোকে ডেভেলপ করে, সবই করে সে। এইভাবে ওই মৌলভীবাজারের ম্যাক্সিমাম ডাক্তারের সাথে তার খুবই সম্পর্ক, সুসম্পর্ক, বিশেষ করে ইয়াং ডাক্তারগুলির সাথে অত্যন্ত প্রিয় মানুষ ছিল সে সকল। এইভাবে এক একজন এক একভাবে, আগে তো বুঝতে হবে যে আমাকে রিলেশনশিপের জন্য কী করতে হবে। যে লোক জাল পছন্দ করে না, তার যদি আমি জাল খাওয়াই তো ক্ষিপ্ত হবে না সে? যে যেটা পছন্দ করে সেই লাইনে কথা বলতে হবে। কারণ আমাদের অনেকে এরকম আছে যে ডাক্তারের কাছে থাকলে ডাক্তার বিরক্ত বোধ করে, কারণ ডাক্তার এরকম। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি, ক্রিকেট খেলারই গল্প। রেডিওতে এটা পাকিস্তান আমলের কথা বলছি, তার বস তাকে নিয়ে গেছে একজন ক্লায়েন্টের বাসায়। সে ইন্স্যুরেন্স কোম্পানির লোক, সে ইন্স্যুরেন্স কোম্পানির সেলসম্যান, আর তার বস হচ্ছে ওই এরিয়ার এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজারই বেসিক্যালি বড় একটা ইয়া হবে, পলিসি হবে, সেজন্য একজন বড় ক্লায়েন্টের বাসায় তাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখানে দেখে যে ক্লায়েন্ট রেডিওতে ইয়া শুনতেছে, ক্রিকেট খেলা ধারা বিবরণী শুনতেছে। তো 74 রানে তার যে দলকে সে সমর্থন করে, সম্ভবত পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া হচ্ছিল, তো পাকিস্তান টিমের একজন 74 রানে আউট, কিন্তু এই লোক মারাত্মকভাবে খেপে গেল, স্টুপিড কোথাকার, আর কিছুক্ষণ টিকে থাকলে খেলাটা তো জিতে যেত। তো এভাবে সে বকতেছে, এর বকাটার মানে কি? সে কি খারাপ খেলছে? 74 রান করছে, সে কি খারাপ খেলছে? প্লেয়ারটা খারাপ? খারাপ না। কিন্তু এই লোক বকতেছে কেন? সে তো তার বিজয় পর্যন্ত সে টিকে থাকুক, এটা তার স্বপ্ন ছিল, তার কাছে প্রত্যাশা ছিল। এটা তার প্রত্যাশা পূরণ হয় না, তার ভালোবাসার টিম হেরে যাচ্ছে, এটা তার সহ্য হয় না, এই জন্য সে বকতেছে। কিন্তু তাকে সে খারাপ জানে না, ভালোই জানে, কিন্তু সে আমাদের সেলসম্যান সাহেব উনি ক্রিকেট বুঝেন না, মাত্র 74 রানকে আউট হয়ে গেল। সে মনে করছে যে এইটা বললে বুঝতে হয় এটা ক্লায়েন্ট খুশি হবে, যেই বলতে পারে এই কথা, স্টুপিড কোথাকার, গেট আউট, তুমি ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ 74? মোয়া খেপা খেপে গেল, কিসের পলিসি, কিসের প্রিমিয়াম? ম্যানেজার সাহেব তাকে নিয়ে বের হয়ে চলে আসলো, কারণ ওই দিন আর পরিবেশটা ঠিক থাকলো না। কারণ যারা ক্রিকেট পছন্দ করে, কোনো টিমকে যখন সাপোর্ট করে, সেই টিম হেরে গেলে টেলিভিশনে গুলি ছুটতেও ছুড়ারও প্রমাণ আছে, টেলিভিশনকে গুলি মারতেছে, রেডিওকে গুলি করে ভেঙে ফেলতেছে, বা রেডিওকে আশ্রয় দিয়ে ভেঙে ফেলতেছে। এটা হচ্ছে তার ইমোশন, তার তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে হচ্ছে। কিন্তু ওই টিমকে যদি অন্য কেউ খারাপ বলে, তার কি সহ্য হবে? তার সহ্য হবে, বুঝতে হবে।
এরকম বোকামি করলে তার রিলেশনশিপ হবে না। টাকা দিলেই হবে সম্পর্ক, টাকা দিয়ে কোনো কি বলছিলাম, ফরিদপুরের এক ডাক্তার আমাদের এক এরিয়া ম্যানেজারকে বলছে যে আমাকে 5 লাখ টাকা ধার দিতে হবে, সে বিল্ডিং বানাচ্ছে, নতুন বিল্ডিং বানাচ্ছে, তার অনেক খরচ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।